এটা হলো, এটা যেটা দেখছেন এটা হলো আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট অফিসিয়াল লিঙ্ক। চায়নাতে আপনারা নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা কেন এজেন্সির কাছে যাবেন বা কারোর কাছে যাবেন, কাউকে রিকোয়েস্ট করবেন, এটার কোনো দরকার নেই। আমি আমাদের ভার্সিটি আজকে যে ভিডিওটা দেখাবো, আমাদের ভার্সিটিতে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, আমাদের ভার্সিটিতে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সিএসসি স্কলারশিপ, মাস্টার্স, ব্যাচেলার, পিএইচডি কীভাবে অ্যাপ্লাই করবেন আমি সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। শুধুমাত্র আজকে দেখাবো আমাদের ভার্সিটিতে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। নেক্সট দেখাবো আপনার অন্য অন্য ভার্সিটিতে, আরও 3-4 ভার্সিটির ওয়েবসাইট লিঙ্ক আছে এবং আমি ডিসক্রিপশন বক্সে ভার্সিটির লিঙ্ক, ওয়েবসাইট অ্যাপ্লাইয়ের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। তো আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের ইউনিভার্সিটির নাম জিয়াংশু নর্মাল ইউনিভার্সিটি, তো এটা সুজু সিটিতে, জিয়াংশু প্রভিন্সিতে। তো এখানে আপনার কী কী সাবজেক্ট আছে সেটা বলে নিই, ইলেকট্রিক্যাল আছে, এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল আছে এবং হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, আর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, এই 5টা সাবজেক্ট আছে। তো 5টা সাবজেক্টে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা, এই ভিডিওটা আপনাদের জন্য, আর আপনারা দেখুন এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তো হয়তো প্রসেসটা আপনাদের জন্য সহজ হবে। তো আমি এই লিঙ্কটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন তখনই আপনার সামনে এমন একটা পেজ আসবে, আসার পরে তো এখান থেকে, তো এখানে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে ক্যাম্পাস লাইফে একটু হোমে আসবেন, হোমে আসলে দেখতে পাবেন যে হোম ডিটেলস। তো আপনার অ্যাডমিশন নেওয়ার আগে বা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা চেক করবেন। তবে অ্যাবাউট জিয়াংশু এর মধ্যে আছে ভিজিট, আপনার তারপরে কন্ট্রাক্ট আস্ট, মানে সব কিছু ডিটেলস এখানে পাবেন, অ্যাডমিশন, তারপরে অ্যাডমিশনের মধ্যে যদি ক্লিক করেন দেন এখানে সব ডিটেলস পাবেন। প্রতিটা ইসে আপনি চেক করে নেবেন কী কী লাগবে, অ্যাডমিশন রিকোয়ারমেন্টস এখানে দেওয়া আছে যে কী পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েটের জন্য কী কী লাগবে, অল ডিটেলস সব কিছু দেওয়া আছে এখানে। তো বেসিক্যালি যেই সিস্টেমগুলো লাগে আপনার অ্যাপ্লাইয়ের জন্য, মানে যারা ব্যাচেলার অ্যাপ্লাই করবেন তাদেরকে লাগবে হলো আপনার ইংলিশে একটা সার্টিফিকেট, যে কোনো কোর্স সার্টিফিকেট হতে পারে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এবং লাগবে হলো আপনার লাস্ট ইয়ারের, মানে লাস্ট যেটা কমপ্লিট করছেন এস ডিপ্লোমা বা এইচএসসি, তার সার্টিফিকেট এবং মার্কশিট এবং পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট বি, এই কটা ফাইল রেডি করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন তারপরে স্টেপ বাই স্টেপ আসবে কী কী লাগবে। তো তারপরে এখানে একাডেমিক, তারপরে এটা রিকোয়ারমেন্টস, তারপরে রিসার্চ, গ্লোবাল, ক্যাম্পাস লাইফ, তারপরে আন্ডারস্ট্যান্ড চায়না, তো এরকম আর কি সব কিছু এখানে পাবেন। তো এখানে আসার পরে আপনি যেটা পাবেন, ও এটা হলো মিউজিয়ামের মধ্যে আছে, সুজু মিউজিয়াম, মানে আমাদের ক্যাম্পাস থেকে মানে 9-10 কিলোমিটার, মানে সিটি যেটা বলে সুজু সিটি, সেখানে গেলে পাবেন। এটা মেবি স্টপ ওয়েস্ট, এটা মেবি একটা লেক, এই লেকটাও আমাদের ক্যাম্পাস থেকে 7-8 কিলোমিটার মধ্যে আর কি আমাদের ক্যাম্পাস থেকে। এটা হলো ইয়ংলং লেক বলে, এখানে আমরা প্রায় যাই। তো এই লেকের এটা অনেক ভিউটা অনেক সুন্দর আমাদের ক্যাম্পাস থেকে, আর 9 কিলোমিটার, অ্যারাউন্ড অফ সব কিছু 9 কিলোমিটার মধ্যে। আর এই যে যেটা দেখছেন এটা, এটা হলো ইয়ংলং মাউন্টেন, তো এই মাউন্টেনের এটাও একদম ইয়ংলং লেকের অপোজিটেই, তো এটাও 9-10 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন ঘোরার জন্য, আশেপাশের বেস্ট একটা জায়গা। তো এই হলো আমাদের ক্যাম্পাস ডিটেলস, তারপরে এটা তো জানেন গ্রেট হল, তো গ্রেট হলের ছবি দেওয়াই থাকবে কারণ 7-8 আশ্চর্যের মধ্যে এই একটা জিনিস যেটা বেজিং আছে। তো সব কিছু দেখানোর পরে মোটামুটি অ্যাপ্লাই নাওতে চলে আসবেন, এখানে অ্যাপ্লাই নাও। তো আমি আজকে একটা ইসের দেখাবো, কী বলে একটা আমাদের ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই দেখাচ্ছি, ফ্রিতে আপনারা অ্যাপ্লাই করুন, মানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। দেন অ্যাডমিশনের পরে আপনার যে ফিটা চার্জ করবে ভার্সিটি থেকে সেটা আপনাকে জাস্ট পে করা লাগবে, দেন আপনি চায়নাতে সহজে চলে আসতে পারেন। তো এটা দেখাচ্ছি, তো এখানে আগে আসে আপনি রেজিস্টার করবেন, ঠিক আছে, এখানে অ্যাকসেপ্ট দিবেন, অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে আপনার সব কিছু ডিটেলস দিয়ে আপনি রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আসে আপনি এখানে মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, যাই হোক এটা দিয়ে আপনি একটা ই করবেন, কী বলে এটা দিয়ে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হবে তখন এটা অটোমেটিক্যালি নিবে, তখন আসে আপনি এখানে সাইন ইন করবেন, এখানে কী বলে তারপরে এটা কমপ্লিট করবেন, PRSQ। তো এটা কমপ্লিট করার পরে দেন সাইন ইন দিবেন, সাইন ইন আমার আগের থেকে একটা অ্যাকাউন্ট আছে, তো এই অ্যাকাউন্ট আমি স্টুডেন্টের জন্য, আমার অ্যাকাউন্টে একজন আর কি অ্যাপ্লাই করছে, সেই কারণে স্টুডেন্ট ইনফরমেশন এখানে আছে, আমি এখানে সব কিছু দেখতে পারি, এই স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, এই যে এই স্টুডেন্ট অ্যাপ্লাই আমি করছি এত তারিখে, সেলফ ফান্ড, তারপরে এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আসবে এত তারিখে, তো ডাউনলোড যদি অ্যাপ্লিকেশন দিতে ডাউনলোড, আবার এখান থেকে অ্যাপ্লাই করবে। তো এইভাবে আর কি আপনারা করে নেবেন, অ্যাপ্লাই নাওতে যখন দিবেন তখন স্টেপ ওয়াইজ আসবে, নাম লিখতে হবে, বাবার নাম, পিতার নাম, পাসপোর্ট আইডি, পাসপোর্ট কোড, তারপরে মানে যেটা বলে
সব কিছু রিকোয়ারমেন্টস ওখানে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে, তো আপনারা ইংলিশ জানেন বুঝেন তো এটা সহজে আপনারা বুঝতে পারবেন। এবং একদম শেষ, একদম শেষ হিসে আসলে আপনারা পাবেন কি, যেমন এটা যদি একটু ভিউ করি, শেষ হিসে এসে আপনারা পাবেন কি হলো যে রিকোয়ারমেন্টস কি কি ফাইল আপনারা অ্যাটাচ করতে চান, সেই ফাইলগুলো আপনারা এখানে স্ক্যান করে রাখবেন আগে থেকে। যেমন পাসপোর্ট লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং ইংলিশ সার্টিফিকেট, এই কটা রিকোয়ারমেন্টস আমি সাবমিট করছিলাম। দেন তারা ভাইবার জন্য ডাকছে, ভাইবার জন্য ডাকার পরে তারা কি করছে, ভাইবা নেওয়ার পরে তারা স্টুডেন্টকে সিলেক্ট করবে। তো ভাইবার জন্য প্রিপেয়ার হবেন এবং এই এই লিঙ্কে এসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আর যদি কোনো সমস্যা হয়, কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেন যে কীভাবে কী সিস্টেম, তো আমাকে মেসেজ দিতে পারেন, কমেন্টস বক্সে জানাতে পারেন, ফেসবুকে হলে মেসেজ দিবেন, তো অবশ্যই আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে হেল্প করবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আমাদের পাশে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে CMT, ওইখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই সিস্টেমটা জানাবো। এবং তারপরে হলো আরও আরও বেশ কিছু ইউনিভার্সিটির লিঙ্ক, ওয়েবসাইট, অফিসিয়াল লিঙ্ক আমার কাছে আছে, তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো এবং ওখানে অ্যাপ্লাই করে দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করা যায়। তো এটাই বলার ছিল, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।